দক্ষিণ পূর্ব এশিয়ার যে পরিস্থিতি, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 16 এপ্রিল পেয়েছি, সেটা হলো গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,503 জন এবং এ পর্যন্ত 21,790 জন মৃত্যুবরণ করেছেন, 54 জন এবং এ পর্যন্ত 990 জন। বিশ্বের কোভিড পরিস্থিতি, যেটাও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 16 এপ্রিল থেকে পেয়েছি, শনাক্ত হয়েছেন 76,647 জন এবং এ পর্যন্ত 19,91,562 জন মৃত্যুবরণ করেছেন, 24 ঘন্টায় 7,875 জন এবং এ পর্যন্ত 1,30,885 জন এই কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের পরামর্শ দিয়েছেন এই কোভিড প্রতিরোধের বিষয়ে, সেগুলো আবারও পুনরাবৃত্তি করি, কারণ আমরা এখনো সবাইকে ঘরে রাখতে পারছি না, সবাই ঠিক মতো স্বাস্থ্যবিধি আমরা মেনে চলছি না। আপনারা জানেন যে গতকাল আমাদের মহাপরিচালক মহোদয় স্বাক্ষরিত একটি ঘোষণা দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকির হাত থেকে আমরা যদি মুক্ত থাকতে চাই তবে অবশ্যই আমাদের এই পরামর্শগুলি মেনে চলতে হবে। বাড়িতে থাকুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুন, পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন, একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন, সর্দি কাশি হলে বা খুব জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়, যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন, জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন, সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন, সামান্য জ্বর কাশি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলিতে ফোন করুন, গরম পানি কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করুন এবং গরম পানিতে গার্গেল করুন। এই সকল পরামর্শ মেনে চললে আমরা অনেক ক্ষেত্রেই কোভিড সংক্রমণ থেকে নিজে মুক্ত থাকব, পরিবারকে মুক্ত রাখতে পারবো এবং সমাজকে মুক্ত রেখে আমরা বাংলাদেশ কোভিড মুক্ত হতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই তথ্য বুলেটিন প্রোগ্রাম এখানেই শেষ করছি।